বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার একটা ইনকিউবেটর তুলে ধরব, এটা হচ্ছে 1200 ক্যাপাসিটি সেটার, ফুল অটোমেটিক, এখানে কোনো হেচারের ব্যবস্থা নেই। সেটার 1200 ক্যাপাসিটি, হাঁস মুরগি ডিমের ক্ষেত্রে 1200 ক্যাপাসিটি। এখানে যদি কুয়েল দিতে চান তাহলে 3600 দেওয়া যাবে, 3600। ভিতরের অংশটা দেখি, এখানে যথারীতি কন্ট্রোলার হিসেবে XM18 কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। ভিতরের অংশ প্রতিটা সেলে 202টা করে ডিম দেওয়া যাবে, 6টা সেল আছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হিউমিডিটি, আমাদের মেইন যে হিউমিডিটি, এখানে হিউমিডিটিটা, এখানে এই যে একটা ফর্ম সেট করা হয়েছে, কারণ এখানে অতিরিক্ত পানি দেওয়া যায় তো না, মানে এর লেভেলে একটা পানি রাখতে হয়। এর এর যদি কম হয় তাতেও কাজ করে না, বা যদি বেশি পানির নিচে থাকে এটা তাও কাজ করবে না। এই ফর্মটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা ভেসে থাকবে, পানি কমে যাবে, এটা আস্তে আস্তে নিচে নামবে, পানিও কমে যাবে আস্তে আস্তে নিচে নামবে। তো এটা আমি একটু বাড়ায় দেখাবো। এই যে এখানে বাষ্প হচ্ছে, এখানে কিন্তু সুন্দর একটা বাষ্প হচ্ছে। এটা হাফের মতো নিচে পানি, এখানে পানিটা কমবে, ওটাও আস্তে আস্তে নিচে নামবে। তার মানে আপনি এই দীর্ঘ সময় একবার পানি দিলে দীর্ঘ সময় পানি না দিলেও চলবে। আর এই ফর্মটা যদি না দিতাম তাহলে হয়তো কি জাস্ট হয়তো 2 ইঞ্চি পরিমাণ পানি দেওয়া যেত। এখন এটা পানিটাও কমবে, এটাও আস্তে আস্তে নিচের দিকে নামবে। হ্যাঁ, এটা একটা মানে থিওরি আর কি, এভাবে ফর্ম দেওয়া, এটা গ্লুগান দেওয়া, এটা জাস্ট ভেসে থাকবে। শীতের দিনে আর্দ্রতা খুব গুরুত্বপূর্ণ, আর্দ্রতা কম থাকে আমাদের দেশে, আর্দ্রতা যেন ঠিক থাকে এই জন্য এই পদ্ধতিটা করা। এটা জাস্ট এখানে রেখে দেব, এখানে এই যে সুন্দর একটা বাষ্প তৈরি হয়েছে, খুব দ্রুত হিউমিডিটি উঠে যাবে, খুব দ্রুত উঠে যাবে। এখানে মোটামুটি একটা 79 দেওয়া আছে, মূলত হ্যাচিংয়ে একটু বেশি লাগে, সেটারে কম লাগে। সেটারে আমরা 75 ইউজ করি, এই হ্যাচারে সেটারে সাইড। অল্প খরচে ফুল অটোমেটিক ইনকিউবেটার আমরা সরবরাহ করে থাকি। ইনকিউবেটার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন। এই যে বাড়তেছে, হ্যাঁ, এটা জাস্ট বোঝানোর জন্য, সেটারে এত হিউমিডিটির প্রয়োজন হয় না, এই সাইডের কাছাকাছি রাখলেই চলে, এটা জাস্ট বোঝানোর জন্য। এই যে বাড়তেছে, 74 হয়েছে, আমি 75 করছি তো, 74 হয়েছে, 75 এটা বন্ধ হয়ে যাবে, 75 পর্যন্ত দেখি। এটা মেলামাইন বোর্ডের বডিটা, অনেকে স্টিল করে, এটা আর কি অল্প খরচে ভালো মানের, মানে এটা আপনার 5-7 বছর ইজিলি ব্যবহার করা যাবে, কোনো সমস্যা হবে না। তা আপনাদের যদি প্রয়োজন হয়, দেখি 75 হয়ে গেছে, আমরা দেখি ভিতরের অংশটা কী অবস্থা। এখানে বন্ধ হয়ে গেছে, এখানে কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, খুব দ্রুত উঠলো, হয়তো 2-3 মিনিট লাগছে হিউমিডিটি উঠতে। এখন এটা আবার আমরা 60 করে দেব, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।